বাংলাদেশে মার্কিন বিমান ঘাটি নির্মাণের প্রস্তাবের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি ডোনাল্ড লোর দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ কমলাপুরে ভিড় এবছরের পর আর টিকিট কালো বাজারে থাকবে না বলছে রেব দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে মার্কিন বিমান বিমানঘাটি নির্মাণের অনুমতি চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো বলেছেন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ভয়েস অব আমেরিকাকে দেওয়া লিখিত সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে এসব কথা বলেন লো মার্কিন বিমানঘাটি তৈরির অনুমতি চাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে লো জানান বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে যুক্তরাষ্ট্র তার দাবি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে বাংলাদেশের সাথে কাজ করায় অগ্রাধিকার ছিল বাংলাদেশিদের উপর আরও নিষেধাজ্ঞা আসবে কিনা এমন প্রশ্নে লো জানান দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ থাকলে কেবল ব্যবস্থা নেওয়া মার্কিন প্রশাসন বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে আশাবাদী তিনি বলেছেন মানবাধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য বাস্তবায়নের যোগাযোগ অব্যাহত থাকবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে তার ঢাকা সফরের রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকের বিষয়টি এ সাক্ষাৎকারে উঠে আসে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ এই যাত্রায় দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুরে আজ লোকাল কমিউটার ও আন্তঃনগর মিলে মোট উনসত্তর জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে টিকিট কালোবাজারি ঠেকাতে আগে অনলাইনে টিকিট কেটেছে যাত্রীরা এবার পঁচাত্তর শতাংশ ঈদের অগ্রিম টিকিট ছাড়া হয়েছিল অনলাইনে এদিকে রেবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেছে ঈদকে কেন্দ্র করে টিকিট কালোবাজারি অজ্ঞাত পার্টি মলম পার্টির উপর গোয়েন্দা নজরদারি জোরদার করে হয়েছে সকালের রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বলেন তিনি আরাফাত ইসলাম যাত্রা নির্বিঘ্ন করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি রয়েছে লঞ্চ টার্মিনাল বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব কুরবানির জন্য প্রায় নয় লাখ পশু প্রস্তুত করা হয়েছে রংপুরের খামারগুলোতে খামারিদের আশা উত্তরাঞ্চলের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে এখানকার পশু ভারতীয় গরু না আসলেও এবার খামারিদের লুস্কান গুনতে হবে না বলে মনে করছেন সম্পদ বিভাগ রংপুর থেকে হামাদের রিপোর্ট আকাশ ছোঁয়া গো দামের মধ্যেই হাড় পরিশ্রমে শকের গরু কুরবানির হাটে তোলার উপযোগী করে তুলেছেন উত্তরের খামারিরা এবার ঈদুল আজহায় স্থানীয় পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করতে চান খামারিরা প্রস্তুতিও নিয়েছেন সেভাবে ছোট বড় খামারগুলো ভরে গেছে দেশি বিদেশি জাতের গরুতে ভারত থেকে কোরবানির পশু না এলে ন্যায্য দাম পাবেন বলে আশা তাদের খাদ্যের যা দাম সেটা নিয়ে আমরা অনেক চিন্তিত অনেক টাকা আমরা গরুর পিছনে ব্যয় করলাম এটা যদি আমরা উঠাতে না পারি তাহলে আমাদের লস হয়ে যাবে আর ইন্ডিয়ান গরু যদি ঢুকে তাহলে তো সরকার আমাদের মাঠে মারি ফেলবে খাদ্যের দাম ওষুধপাতির দাম যা আছে সবগুলোরই তো প্রচুর দাম যাতে বাইরের গরু না আসে এটাই আমাদের সরকারের অনুরোধ যাতে আমরা দুইটা দুইটা পাঁচ হাজার টাকা লাভবান হতে পারি একটা গরু থেকে এক বছর পরে যে রিদ আমরা কষ্ট করি না আলন পালন করি গরু যদি ফিরিয়ে দাম না পাই মন তো ভাঙে যাবে আমাদের প্রাণী সম্পদ দপ্তর বলছে এবছর উত্তরাঞ্চলে কোরবানি যোগ্য পশু বেশি থাকায় সাধ্যের মধ্যে শখের পশু কিনতে পারবেন ক্রেতারা এই অঞ্চলের চাহিদা উদ্বৃত্ত আট লক্ষ ছত্রিশ হাজারের মতো গরু দেশের অন্যান্য অঞ্চলে যাবে সরকার সদাশয় সচেষ্ট কোনো অবস্থাতেই যাতে ভারতীয় গরু কিংবা পার্শ্ববর্তী দেশের কোনো গরু এ দেশে প্রবেশ করতে না পারে এবছর রংপুর বিভাগের তিনশো হাটে সাত লাখ উনপঞ্চাশ হাজার গরু মহিষ আর চোদ্দ লাখ চুয়ান্ন হাজার ছাগল ভেড়া বিক্রির জন্য তোলা হয়েছে জুয়েল আহমেদ Bangla Vision, Rangpur. আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় প্রস্তাবে অনেকগুলো পরিবর্তন চাওয়া প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের মিথ্যা তথ্য দিচ্ছেন বলে দাবি করেছেন হামাস শীর্ষ কর্মকর্তা ওসাম্মা হামদান ব্লিনকেনকে যুদ্ধবিরতির জন্য মূল বাধা বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি কাতারের আল আরাবি টিভিতে সাক্ষাৎকারে ওসাম্মা হামদান বলেন জানান যুদ্ধবিরতি নিয়ে নতুন অথবা সংশোধিত কোন প্রস্তাব দেওয়া হয়নি শুধু যুদ্ধবিরতি যথাযথভাবে কার্যকর নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পক্ষে লিখিত গ্যারান্টি চাওয়া হয়েছে তিনি জানার মধ্যস্থতায় থাকা মিশর ও কাতারের মাধ্যমে গত পাঁচ মে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল হামাস তার অভিযোগ গাজা যুদ্ধে সমাধান নয় সমস্যা সৃষ্টি করছেন ব্লিনকেন এর আগে কাতারে দোহায় সংবাদ সম্মেলনে ব্লিনকেন জানান হামাসের উদ্বাপিত দাবির মধ্যে অনেকগুলো অকার্যকর দুই সপ্তাহ অপেক্ষা করানোর পর এমন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যারা অনেকগুলো আগে আমলে নিয়ে বাস্তবায়ন করা হয়েছে তাই হামাসের চাহিদা মেনে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে না এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুইটাই তার আগে একটা রয়েছে নিউজ ডট দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ